আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আমি আপনাদের জন্য হৃদয় সিন্দুর পাড়ের গল্পের 15 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। সকালের এই সময়টা মৌনির কাছে লাগছে অনেক বিষাক্ত। সময়ের প্রবাহ যেন কোনো ক্রমেই কেটে উঠছে না। মৌনি কাচুমাচু করে সোফায় বসে আছে, আর পাশে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে নিব্র। মৌনির ঠিক সামনের সোফাতে মুখোমুখি হয়ে বসে আছে ওর বাবা আশরাফ হাসান। চোখের দৃষ্টি বরাবরের মতোই তীক্ষ্ণ। আশরাফ হাসান মেয়ে মৌনিকে অনেক আদর করলেও মৌনি তাকে অনেক ভয় পায়। রক্ষণশীল পরিবারের মেয়ে বলে কথা। এদিকে মা পরিভানু আর বোন নিধাও বসার ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। মৌনির সাথে একটা ছেলেকে দেখে সবার মনেই বেশ প্রশ্ন তৈরি হয়েছে, আর এটাই স্বাভাবিক। নীরবতা কাটিয়ে আশরাফ হাসান মেয়েকে বলল, ছেলেটি কে? মৌনি নীরব। আসার আগে নিব্রকে বলে দিয়েছিল কোনো কিছু উত্তর না দিতে। নিব্র কিছু একটা ভেবে রেখেছে, আর পরিস্থিতি সামলানোর জন্য নিব্রই সব কিছু ম্যানেজ করবে। নিব্র প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ। কোন পরিস্থিতিতে ঠিক কী কথা বলতে হবে এ জ্ঞানটা নিব্রর বেশ ভালো আছে। আর তাই মৌনির নিব্রর উপর আস্থা ছেড়ে দিয়ে নীরবে বসে থাকলো। মৌনির বাবা বলল, আমি কিছু জিজ্ঞেস করছি মৌনি, হঠাৎ করে তুমি এলে সাথে একজন ছেলেকে নিয়ে, কে ছেলেটা? এবার ধমকের স্বরে বলে উঠলেন আশরাফ সাহেব। মৌনি একটু ভয় পেয়ে গিয়েছে। বাবার এমন ক্ষিপ্ত কণ্ঠ শুনে এবার নিব্র বলে উঠল, আমি সামনেই বসে আছি আঙ্কেল, আমাকেই জিজ্ঞেস করতে পারেন, মৌনি ভয় পেয়ে যাচ্ছে আপনার ধমকের কারণে। আশরাফ সাহেব বিস্ময়ের চোখে একবার মৌনির দিকে তাকালো, তো একবার সামনে বসে থাকা সুদর্শন আর মার্জিত এই ছেলেটার দিকে। মৌনির ব্যবহারে হঠাৎ পরিবর্তনে তিনি যেমন হয়েছেন অবাক, ঠিক তেমনি ছেলেটার কথা বলার ভঙ্গিতে চোখে মুখে ফুটিয়ে তুলেছেন বিস্ময়। ছেলেটার কথা বলার ভঙ্গি আসলেই খুব সুন্দর। খুব সহজেই এমন তীব্র কণ্ঠ দ্বারা পরিবেশ সামলে নেওয়ার ক্ষমতা আছে ছেলেটার মধ্যে, যা আশরাফ সাহেব কিছুটা হলেও বুঝতে পেরেছেন। কিন্তু কিছুটা শান্ত হলেন তিনি। গম্ভীর কণ্ঠে নিব্রকে বললেন, কে তুমি? নিব্র বলল, আমি নিব্র আহমেদ, পেশায় একজন সাইকিয়াট্রিস্ট, আর কিছুদিন হলো মেডিকেল কলেজে একজন লেকচারার হিসেবে জয়েন হয়েছি। আর আমি জানি যে আপনি আপনার পরিচয় জানতে চাননি, আপনি আমার পরিচয় জানতে চাননি। আপনি মূলত জানতে চেয়েছেন যে মৌনির সাথে আমার সম্পর্ক কি, যা আপনি না বলা সত্ত্বেও আমি বুঝতে পেরেছি। সম্পর্ক এখনো আমাদের হয়নি, তবে আমি মৌনিকে ভালোবাসি। নিব্র নিঃসংকোচ কণ্ঠ। আশরাফ সাহেব এবার অবাক, প্রচণ্ড রকমের অবাক, এতটাই অবাক যে তিনি ফেলফেল করে নিব্রর দিকে তাকিয়ে আছেন। তিনি কখনো কোনো ছেলেকে এতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলতে দেখেননি, তাও আবার ভালোবাসার ব্যাপারে। মৌনির মা পরিভানু আর নিধাও এ দৃশ্য দেখে হতভম্ব। মৌনি মাথা নিচু করে বসে আছে। নিব্রা আসলে কি করতে চাচ্ছে কিছুই ওর মাথায় আসছে না। আশরাফ সাহেব এবার আরো গম্ভীর হলেন। নিব্রকে প্রতিউত্তরে কি বলা উচিত এটা ওনার মাথায় আসছে না। তবু কণ্ঠস্বর কিছুটা ভারী রেখে নিব্রকে বললেন, তোমার সাহস আছে বলতে হবে, এভাবে খোলামেলা ভাবে কখনো কোনো ছেলে আমার মেয়ের জন্য আমায় এ ব্যাপারে বলেনি। বেশিরভাগ সময় ছেলেরা তার প্রেমিকার বাবার সামনে এসে নার্ভাস হয়ে পড়ে, তবে তুমি ভিন্ন। বিনিময়ে নিব্র একটা সৌজন্যমূলক হাসি হাসে। আশরাফ সাহেব কিছুটা ইমপ্রেসড হয়েছেন নিব্রর উপর। ছেলেটার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে বেশ মার্জিত আর তীক্ষ্ণ বিচক্ষণতা সম্পন্ন মানুষ। মনে মনে নিজের মেয়ের জন্য এমন একটা ছেলেকে তিনি চাইতেন, কিন্তু মৌনির ব্যবহারে কিছুটা হতাশ তিনি। বিগত 4 মাস আগেও মৌনি ছুটিতে বাড়িতে এসেছিল, কিন্তু তখনকার মৌনি আর এখনকার মৌনির মধ্যে আকাশ পাতাল তফাত। আশরাফ সাহেব ঠিক অনুমান করতে পারছেন না মৌনির সমস্যাটা কোথায়। নিব্র ওনার সব বিষয়ই পর্যবেক্ষণ করছিল, হয়তো আন্দাজ করতে পেরেছে তার সমস্যাটা। তাই নীরবতা কাটিয়ে নিব্র এবার বলল, আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাচ্ছি আঙ্কেল, সুযোগটা কি পাওয়া যাবে?
মৌনির বাবা বলল, অবশ্যই আমার সাথে ছাদে এসো। আজ আকাশটা বেশ মেঘলা, সকালের এই সময়টা রোদ্দুরের রোশনিতে উত্তপ্ত হওয়ার কথা, কিন্তু মেঘের হাতছানিতে সেই উষ্ণতাটি এখন শীতলতায় রূপ নিয়েছে। বর্ষার মৌসুম বিদায় আশপাশ থেকে ধেয়ে আসছে বনফুলের আবছাঘ্রাণ। মৌনির বাড়িটা আসলেই চমৎকার। এক পাশে রয়েছে সুবিশাল দিঘি আর অপর পাশে গ্রামীণ মেঠু পথ। সেই পথটা শেষে সুবিশাল প্রান্তরের সাথে মিশে যায়। ছাদেও বেশ কয়েকটা ফুলের গাছ রয়েছে। নিবিড় ধারণা, এগুলি সম্ভবত মৌনির স্কুল পড়ুয়া বোনটাই দেখাশোনা করে। আশরাফ সাহেব বললেন, কি বলতে চাও তুমি? আশরাফ সাহেবের কথায় নিব্র তার দিকে মনোনিবেশ করে। উনি তাকিয়ে আছেন নিব্রর দিকে। চেহারায় মোটামুটি বার্ধক্যের ছাপ পড়লেও প্রচুর কর্মঠ বিদায় এক চুল পরিমাণও নুয়ে পড়েননি তিনি। নিব্রর বিষয়টা ভালো লাগলো। নিব্র বলল, মৌনির ব্যাপারে কথা বলতে চাই। আশরাফ হাসান বললেন, মৌনির ব্যাপারে কি কথা? নিব্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মৌনি সুস্থ না আঙ্কেল, ও মেন্টালি ডিপ্রেসড হয়ে আছে একটা রোগে আক্রান্ত হওয়ার কারণে। এটাকে ডিসঅর্ডারও বলা যেতে পারে। আশরাফ হাসান এবার হতভম্ব, যেন নিব্রর কথা তিনি বিশ্বাস করতে পারছেন না। তবে কিছুক্ষণ ধরে পরিচিত এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে না যে সে অবিশ্বাসের পাত্র। কিছুটা ভাঙা গলায় নিব্রকে বলতে চেষ্টা করলেন, এসব কি বলছো তুমি? নিব্র বলল, আমি যা বলছি সবই সত্য আঙ্কেল, এই দেখুন রিপোর্ট। নিব্র নিজের সাথে থাকা ব্যাগের থেকে একটা রিপোর্ট এগিয়ে দিতেই আশরাফ হাসান কাঁপা কাঁপা হাতে সেই রিপোর্টটি নিয়ে নেন। রিপোর্ট পড়ে তিনি স্তব্ধ। নিজের মেয়ের এমন ভয়াবহ অসুস্থতা কজন বাবাই বা সহ্য করতে পারবে? আশরাফ সাহেব এবার ছাদে থাকা চেয়ারটিতে কিছুটা দুর্বল হয়ে বসে পড়েন। নিব্র বরাবরের মতো শান্ত। আশরাফ সাহেব বললেন, মৌনি জানে এ ব্যাপারে? নিব্র বলল, জানে, তবে পুরুষত্ব জানে না। আশরাফ সাহেব বললেন, মানে? নিব্র কিছুক্ষণ নীরব থাকলো, তারপর মিহি কণ্ঠে বলল, 3 মাস সময় আছে ওর কাছে, যদি ঠিকঠাক মতো চিকিৎসা না করা যায় তবে ওর মেমোরি লস হওয়ার চরম সম্ভাবনা আছে। শুধু তাই না, যদি ও প্রেশার না নিতে পারে তবে লাইফ রিস্কও আছে। টুপ করে আশরাফ সাহেবের চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মেয়েটার জন্য বুক হাহাকার করে উঠছে তার। নিব্রের কিছুই করার নেই, কিন্তু এ সময় সান্ত্বনা দেওয়ার বদলে শক্ত থাকা প্রয়োজন, শুধুমাত্র মৌনির জন্য। নিব্র বলল, আমি তাই মৌনিকে আপনাদের কাছে নিয়ে এসেছি, যাতে কিছুটা হলেও টেনশন মুক্ত থাকতে পারে। মৌনির বাবা বলল, মৌনির ডিসঅর্ডারের কারণ কি? হঠাৎ এই প্রশ্ন। মৌনির বাবা বলল, আমি জানি যে কোনো মানসিক রোগ শনাক্ত হয় কোনো পরিবেশের উপর ভিত্তি করে। তাছাড়া আমি কখনো আমার মেয়েকে এতটা টেনশনে দেখিনি, ওকে সেরকম চাপের মধ্যে বড় করিনি। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে যে বিভাগে পড়ছে সে বিভাগটা ওর রোগের সাথে সংযুক্ত না। তবে নিব্র বলল, ডেঙ্গু যক্ষা ইত্যাদি রোগের যেমন অ্যান্টিভাইরাস থাকে ঠিক তেমনি ভাইরাসের ডোজও থাকে, কিন্তু অসৎ মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য ইচ্ছাকৃতভাবে মানুষের উপর এসব ভাইরাস প্রয়োগ করে। মৌনির এই ডিসঅর্ডারের জন্য ওর অজান্তে এরকম একটা ডোজ দেওয়া হয়েছিল। মৌনির বাবা বলল, কিন্তু কেন, কে আমার মেয়ের ক্ষতি করতে চাইবে? নিব্র বলল, সাংবাদিকতা এমন একটি ক্ষেত্র যেখানে ঝুঁকি ছাড়া আর কিছুই থাকে না। একটা বড় গ্যাংয়ের বিরুদ্ধে মৌনির কাছে কিছু এভিডেন্স ছিল, আর ঘটনাটি ছিল সেটাকে কেন্দ্র করেই। এরপর একে একে মৌনির সব ঘটনা নিব্র আশরাফ হাসানকে বলে। মৌনির পায়ে গুলি হওয়া থেকে শুরু করে ওর অস্বাভাবিক কাজকর্ম, হুট করে নিব্রকে আক্রমণ, মৌনিকে কিডন্যাপ, সবকিছু। মেয়েটার জীবনে এত কিছু হয়ে গিয়েছিল যা আশরাফ সাহেব জানতেন না, বিধায় একেবারে স্তব্ধ হয়ে যায়। মেয়ে তো আর ভুল পথে যায়নি। বাবার ইচ্ছে পূরণের জন্যে মৌনি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা বেছে নিয়েছিল। তবে কি এই ক্ষেত্রটায় কাল হয়ে দাঁড়ালো মেয়েটার জীবনে? নিব্র বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি থাকতে মৌনির কিছুই হবে না, আমি ওর ট্রিটমেন্ট করব। তবে এখন ওর ঢাকা যাওয়া কিছুটা রিস্কি, আর এখানেই রেখে গেলাম। ওই জহির আর রিদান শেখকে আমি দেখে নিব। নিব্রের কণ্ঠে একরাশ তীক্ষ্ণতা আছে, যার জন্য কিছুটা হলেও আশরাফ সাহেব আশ্বস্ত হলেন। নিব্রর ছেলেটাকে তার ভালো লেগেছে। নিব্রর আচার আচরণ, বাচন ভঙ্গি আর পরিবেশ সামলে নেওয়ার মতো ক্ষমতাগুলো সবাইকে আকৃষ্ট করে তুলবে। মৌনির এই অগোছালো জীবনটাকে গুছিয়ে তুলতে নিব্রর মতো একজন ছেলেই প্রয়োজন।
তিনি কখনো ভাবতে পারেননি যে তার মেয়ের জন্যও এমন কোনো প্রেমিক থাকবে যে নিজের সর্বস্ব দিয়ে তাকে আগলে রাখবেন। নিব্রুর কাঁধে একটা চাপড় দিয়ে মুচকি হেসে আশরাফ সাহেব চলে গেলেন নিচে। নিব্রু তখনও সেখানে ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে, কিছুটা অনুভূতিতে জর্জরিত হয়ে। মৌনিকে প্রচণ্ড রকম ভালোবাসলেও মনে একটা ভয় আছে, মৌনিকে হারানোর ভয়। হয়তো মৌনি স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু নিব্রু জানে ও স্বাভাবিক না। সময়টাও কেমন যেন বহমান, বৃষ্টির ছোট ছোট কণা নিব্রুর গায়ের উপর পড়লেও নিব্রু সেদিকে হুঁশ নেই। আনমনে নিব্রু বলে উঠল, তোমার প্রতি প্রেমটা আমার তীব্র মৌনি, এতটাই তীব্র যে আমি চাইলেও যে তীব্রতা থেকে বেরিয়ে আসতে পারবো না। হয়তো আমাদের সম্পর্কের সূচনাটি বেশ অদ্ভুতভাবে হয়েছিল, কিন্তু আমি চাই তোমার আজীবন আঁকড়ে ধরে বাঁচতে, চাই অন্তিমে একে অপরের হৃদয় সিন্দুর পার হয়ে থাকতে। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।